রাস্তা জুড়ে বড় বড় গর্ত যেন খানাখন্দ। একটু বৃষ্টিতেই গর্তের জল জমে মরণ ফাঁদ। যত্রতত্র রাস্তার পিচ উঠে দাঁত বের করে রয়েছে পাথর। কলকাতার তারাতলা রোডের ছবিটা আজ এমনই। একটু অসতর্ক হলেই ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা। শুধু তারাতলা রোড নয়, শহরের একাধিক রাস্তার এই বেহাল ছবিটাই ধরা পড়ছে ভরা বর্ষায়। কোনো ক্রমে এই সব বেহাল হার বের করা, রাস্তার গর্ত ও খানাখন্দ বাঁচিয়ে চলছে যানবাহন। জিঞ্জিরা বাজার একদম পুরো মহেশতলার এরিয়া অবধি, জিঞ্জিরা বাজার থেকে পুরো চন্দননগর অবধি রাস্তা খারাপ। কে বলতে যাবে, কেউ কিছুই বলছে না। এখন প্রশাসন দেখছে, সবাই দেখছে, প্রশাসন তো রাস্তায় চলছে, তারা তো দেখতে পাচ্ছে সব। এই তো পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে গাড়ি কী করে চালাবো। মুখ্যমন্ত্রী রাস্তায় বোর্ড লাগিয়েছেন কি, এত টাকা খরচা দিয়ে রাস্তা হচ্ছে, এই টেন্ডারটা দেয়াই বেকার। যা রাস্তা হয়েছে, 12 মাস কাজ হবে, এর মধ্যে পুরো রাস্তা বেকার হয়ে গেছে। যা টাকা পয়সা খরচা হয়েছে সব বেকার। সারা বছর রাস্তা খোদা হবে আর কাজ হবে, কোনোদিন রাস্তা ভালো হবে না। গর্তে পড়ে সাইকেল অটোরিকশা উল্টে যাওয়ার মতো ঘটনাও ঘটছে মাঝে মধ্যে। তবুও জীবনের ঝুঁকি নিয়েই চলছে রোজ নামচা। 10 মিনিট লাগতো সেখানে, 8 ঘন্টা, 2-1 ঘন্টা টাইম লাগছে। পুরো ঝিঞ্জিয়া বাজারতে তাড়াতাড়ি মোড়ে পুরো রাস্তায় এলাম জাম। কত মানুষ উল্টে গেছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাও কোনো প্রশাসন কিছু করছে দেখতে পাচ্ছে না। তাড়াতাড়ি মেরে তাড়াতাড়ি সিএস ওখানে দেখো, মেন রাস্তার উপর মোড়ে দেখো, তো আগে যাও ঝিঞ্জিয়া বাজারে মোড়ে যাও। পুরো ওখানে এত বড় বড় গাড্ডা হয়ে গেছে ধারণার বাইরে। প্রত্যেক দিনই ডিউটি যেতে দেরি হয়ে যাচ্ছে। প্রবলেম হচ্ছে তারাতলার ওখানে আগে থাকতে, বেসবিজি আগে থাকতেই প্রচণ্ড জ্যাম হচ্ছে, মানে সাংঘাতিক প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছি। এবং এই বাইক নিয়ে টু হুইলার নিয়ে আরও বেশি প্রবলেম, পড়ে যাওয়ার চান্স প্রচুর আছে, এবং পড়ে গেলেই বুঝতে পারছেন এই মধ্যে কী অবস্থা হতে পারে। ভাঙা রাস্তার এইসব খানাখন্দ সারাতে মাঝে মধ্যেই তাপ্তি দেওয়া হয়, জানালেন নিত্যযাত্রীরা। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই পুরনো চেহারা, প্রশাসন নীরব, অভিযোগ উঠছে এমনটাই। বর্ষার শুরু থেকেই শহরের একাধিক রাস্তার বেহাল দশা, যেমন তারাতলা রোড, গড়িয়া বারুইপুর রোড সহ এরকম একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। অভিযোগ, মাঝে মধ্যে রাস্তায় তাপ্তি দেওয়া হলেও আদতে কয়েকদিনের মধ্যে ফের সেই খানাখন্দে ভরে যায়। প্রশাসন একেবারেই রাস্তা সংস্কারে তেমন গুরুত্ব সহকারে নজর দিচ্ছে না, অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। এই রাস্তা অবিলম্বে সংস্কার হোক এমনটাই দাবি সাধারণ মানুষের। ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে বিকাশ ঘোষ, আরোহী নিউজ, কলকাতা।